বন্ধুরা, কানপুরের মাঠে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন বৃষ্টির পর চতুর্থ দিনেই টিম ইন্ডিয়া এইভাবে জিতল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এবং টিম ইন্ডিয়া চতুর্থ দিনেই দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেখিয়ে দিল তাদের অকাদ। বন্ধুরা, এই মিরাক্কেল টিম ইন্ডিয়া কিভাবে করলো বাংলাদেশকে দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনেই হারিয়ে? তাহলে বন্ধুরা, ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে টিম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ 280 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় বাংলাদেশকে হারিয়ে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হয়েছিল কানপুরের মাঠে। এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের টিম মাত্র 107 রান সংগ্রহ করতে পারল 3 উইকেট হারিয়ে। তারপর বন্ধুরা, দ্বিতীয় এবং তৃতীয় দিন কানপুরের মাঠে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ খেলাই হয়নি। তারপর বন্ধুরা, বৃষ্টির পর দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে কানপুরের মাঠে। এবং চতুর্থ দিনে ব্যাটিং করতে এসে বাংলাদেশের টিম মাত্র 233 রান করে অল আউট হয়ে গেল। বাংলাদেশের হয়ে চতুর্থ দিনেই সেঞ্চুরি করে ফেলল মোমিনুল হক এবং খেলে ফেলল 194 বলে 107 রানের তাবত্তড় ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা তুলে নেয় সব থেকে বেশি 3 উইকেট 50 রান দিয়ে। এছাড়াও মোহাম্মদ সিরাজ আর অশ্বিন এবং আকাশদীপ তুলে নেয় 2টি করে উইকেট। তার জবাবে এই রান তাড়া করতে এসে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচকে করে ফেলল টি-20। তার মধ্যে এসএসপি জয়সপাল খেলে ফেলল 51 বলে 72 রানের বিধ্বংসী ইনিংস। আর সেখানে কেএল রাহুলও খেলে ফেলল 43 বলে 68 রানের তাবড়তোড় ইনিংস। আর এইভাবে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে 285 রান করে ফেলল 9 উইকেট হারিয়ে 34.4 ওভারে। তারপর বন্ধুরা, টিম ইন্ডিয়া প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ 4 উইকেট তুলে নেয় 41 রান দিয়ে। এছাড়াও সাকিব আল হাসানও তুলে নেয় 78 রান দিয়ে 4 উইকেট। তার জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে চতুর্থ দিনের শেষে বাংলাদেশের টিম করে ফেলেছে 26 রান 2 উইকেট হারিয়ে। বন্ধুরা, টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে আর অশ্বিন এখনও পর্যন্ত নিয়ে ফেলেছে 2টি উইকেট 14 রান দিয়ে। বন্ধুরা, আপনারা এটাও বলতে পারেন যে টিম ইন্ডিয়া এইভাবে প্রায় চতুর্থ দিনেই জিতে নিয়েছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ। বন্ধুরা, টিম ইন্ডিয়ার বোলাররা কি পারবে এই দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনে কোনো মিরাকেল করতে? এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ কে জিতবে, ভারত না বাংলাদেশ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।